আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لكل شيء زكاة والزكاة الجسد الصوم، أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত মুসলমান দ্বীনদার, মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা সকলে অবগত আছি আর কিছুদিন পরে আমাদের সামনে যে মাহে রমজান মাস আসতেছে, এই রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে কিছু আমল বেশি বেশি করার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিস পাকের ভিতরে, চারটি আমল এই রমজান মাসে বেশি বেশি করে করবা। এক নম্বর আমল হইল কালেমাতুত তাইয়্যিবা, অর্থাৎ কালেমা তাইয়্যিবা বেশি বেশি করে পড়তে হবে। দ্বিতীয় নম্বর আমলটি হলো ইস্তেগফার বেশি বেশি করে পড়তে হবে। আর তৃতীয় নম্বর আমলটি হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া। আর চতুর্থ নম্বর আমলটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে আরও অনেক ফজিলতের কথা বলেছেন, যে এই রমজান মাসে এক একটা ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70টি ফরজের সমান। অন্য মাসের নফল নামাজ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এজন্য আজ আমি আপনাদের সামনে এই রমজানের রোজা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এর জন্য সঠিকভাবে যেরকম রোজা সুন্দর হওয়ার জন্য সাহারি খাওয়া যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, ইফতারি খাওয়া যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, অনুরূপভাবে রোজা সহিশুদ্ধ হওয়ার জন্য রোজার নিয়ত করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা রোজার নিয়ত কিভাবে করব, আজ আমি আপনাদের সামনে এই মাহে রমজানের রোজার নিয়তটি 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। আমি যেভাবে বলি আপনারা আমার সাথে পড়ুন, ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে এই রোজার নিয়তটি মুখস্থ করতে পারবেন। যারা আমরা আরবি মুখ দিয়ে আসতে চাই না, আমাদের এই মোবাইলের স্ক্রিনের উপরে এই নিয়তটি বাংলাতেও লেখা আছে, আপনারা প্রথমে এই বাংলা লেখাটি দেখে নিয়তটি মুখস্থ করবেন, তারপরে আমার সাথে পড়বেন, ইনশাআল্লাহ নিয়তটি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। যাই হোক, এখন আমি নিয়তে চলে যাচ্ছি, আপনারা সকলে নিয়তটি সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন। আমার সাথে সাথে আপনারা বলবেন নাওয়ায়তু আন, নাওয়ায়তু আন, নাওয়ায়তু আন, আসুমা, 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 গদাম, 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 নাওয়ায়তু আন, আসুমা, গদাম, মিং শাহরি, মিং শাহরি, মিং শাহরি, রমাদানাল, 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 মুবারকি, 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 রমাদানাল মুবারকি, রমাদানাল মুবারকি, ফরদল লাক্কা, ফরদল লাক্কা, ফরদল লাক্কা, ফরদল লাক্কা, ফরদল লাক্কা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ফাতাকাব্বাল, 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 মিন্নি, 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 ইন্নাকা, 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 আংতাস, 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 সামিউল, 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 আলিম,
alim, alim, alim. Nawaitu an asuma qadam min syahri Ramadanal mubaraki fardal lakka ya Allah fataqabbal minni innaka antas samiul alim. এই দোয়াটি আমরা সকলে সুন্দরভাবে শিখে নেব এবং শেষ রাতে সাহারি খাওয়ার পরে সাহারির সময় শেষ হওয়ার আগে আগে আমরা যারা পারি এই নিয়তটি আমরা পড়ে নেব মনে মনে নিয়ত করার দ্বারা রোজা হয়ে যাবে তারপরও এই নিয়তটি করলে পরে আপনার রোজাটা পরিপূর্ণ সাথে সুন্দর হবে এজন্য আমরা সকলে এই নিয়তটি শিখে সঠিকভাবে আমরা রোজা রাখার নিয়ত করব চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন সকলে আমিন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি জিনিসেরই যাকাত রয়েছে আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি শাইইন যাকাতুন প্রত্যেকটি জিনিসের যাকাত রয়েছে ও যাকাতুল জাসাদি আর এই মানুষের শরীরের যাকাত হলো আসওম রোজা রাখা এজন্য আমরা সবাই চেষ্টা করব যেহেতু আল্লাহ তাআলা ফরজ বিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদু আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল এই রোজা রাখলে পরে কি লাভ হবে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন তোমরা তাকওয়া অর্জনকারী ওয়ালা হতে পারবা এজন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাহে রমজানের রোজাগুলো সঠিক নিয়মে রোজার আদব কায়দার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাহে রমজানের সব রোজাগুলো রাখার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ